আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এমনকি গলা ব্যথা সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এমনকি বর্তমানে কাশি শুরু হলে কাশিটা কিন্তু ভালো হচ্ছে না। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে বর্তমানে কাশির কারণ কি এবং কাশির চিকিৎসা এবং এর পরীক্ষা নিরীক্ষা জানাতে। তো আজকে আমরা আলোচনা করব রেসপিরেটরি সিস্টেমের কিছু রোগ এবং এর এই রেসপিরেটরি সিস্টেমের কিছু মেডিসিন সম্পর্কে। তো আপনারা জানেন যে আমাদের হিউম্যান বডিতে অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে একটি সিস্টেমের নাম হলো রেসপিরেটরি সিস্টেম। সেটি হলো যে আমাদের নাক থেকে শুরু হয়েছে এমনকি ফুসফুসের নিচের অংশ, যেটাকে আমরা পুলুরা বলে থাকি, এই পর্যন্ত এসে শেষ হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো রোগ হয়। দেখেন, নাকেই অনেকগুলো রোগ হয়, এরপরে আমাদের শ্বাসনালীতে এবং শ্বাস যে লাংস, এই লাংসে কিন্তু অনেক রোগ হয়। তো এই রোগগুলো দেখেন এখানে রেসপিরেটরি সিস্টেম ডিজিজ ইনভেস্টিগেশন এন্ড মেডিসিন। তো সর্বপ্রথম যে রোগটার কথা আমরা বলে থাকি যে সিওপিডি, এটা আপনারা সবাই জানেন যে সিওপিডি, সিওএলডি, সিওএডি, এগুলোর কথা আমি অনেকবার বলেছি। সিওপিডি বলতে এখানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো আপনারা জানেন যে লাংস ডিজিজ, পালমোনারি ডিজিজ একই রোগ। তো সিওএলডি এটি ক্রনিক অবস্ট্রাকটিভ লাংস ডিজিজ, সিওএডি ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ, যেগুলো সব একই রোগকে, একটি রোগকেই নির্দেশ করে। অর্থাৎ এখানে রেসপিরেটরি সিস্টেমের ডিজিজকে নির্দেশ করে। তো এআরআই দেখেন, এআর হইল অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন, এটা কিন্তু লাংস ডিজিজ, এটা হলো অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন। এরপর দেখেন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অ্যাকুট ব্রঙ্কাইটিস, একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, সংক্ষেপে এসি দিয়ে রাখছি। কমন কোল্ড, সাধারণ সর্দি জ্বর যেটাকে আমরা বলে থাকি, যে কমন কোল্ড, কমন ফিভার, সেটা কিন্তু এখানে বলে থাকি, যে সর্দি কাশি হাসি যেটাকে আমরা বলে থাকি, হে ফিভারও কিন্তু এটাকে বলে থাকি। আবার এখানে সিজনাল রাইনাইটিস, এখানে রাইনাইটিস, এগুলো কিন্তু ওই একই জিনিস, কমন কোল্ড। এখানে নিউমোনিয়া, আপনারা জানেন যে নিউমোনিয়া, সাইনোসাইটিস, সাইনাসের প্রদাহ, টিউবারকুলোসিস, যেটাকে বলি আমরা যক্ষা রোগ। তো যক্ষা রোগ নিয়েও আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। বর্তমান সময়ে যক্ষা রোগ একটি মারাত্মক অবস্থা, আমাদের সমাজে অসংখ্য যক্ষা রোগী আছে, তারা প্রতিদিন এই যক্ষা রোগী রোগটাকে তারা দমিয়ে রাখে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাশের ওষুধ খায়, যক্ষা অর্থাৎ কাশটা যাতে না হয়। আপনারা জানেন তিন সপ্তাহের বেশি হলেই, যদি একাধারে তিন সপ্তাহের বেশি হয় কাশি, তাহলে কিন্তু আমরা যক্ষা রোগ বলে ধরে নেই, অথবা যক্ষার জীবাণু আছে বলে একটা সংকেত পাই। তো এক্ষেত্রে বর্তমানে অসংখ্য কাশের ওষুধ থাকার কারণে কি করা হয় যে এই রোগীর রোগটাকে কিন্তু আর বোঝা যায় না ওইভাবে। তো সবাই কিন্তু কি করে নিয়ন্ত্রণে রাখে। তো দেখেন এই যক্ষা রোগ কিন্তু খুবই একটা বর্তমানে খুবই মারাত্মক একটা অবস্থা। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যক্ষা রোগী যদি একবার কাশি দেয়, তার মুখ থেকে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কোটি কোটি ব্যাকটেরিয়া বের হয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই আশেপাশের সবাইকেই অ্যাটাক করে। কিন্তু শরীরের ইমিউনিটি থাকার কারণে কারো হয়তো একটু দ্রুত, কারো একটু দেরিতে, অর্থাৎ এখানে কম বেশি সবাই এফেক্টেড হয় এই জীবাণু দ্বারা, যার ইমিউনিটি স্ট্রং তার দেরিতে হয়। তো আপনারা এটা জানেন, আমরা গত ক্লাসে বলেছি। এরপর দেখেন কফ, যেটাকে আমরা বলি যে কাশি, এটি প্রোডাক্টিভ কফ হতে পারে, নন প্রোডাক্টিভ কফ হতে পারে, অর্থাৎ কাশি বেরও হয় আবার অনেক ক্ষেত্রে কাশি বের হয় না। দেখেন ব্রেথলেসনেস, অর্থাৎ এখানে যেটাকে আমরা শ্বাসকষ্ট বলি, যেটা ব্রিথিং ডিসঅর্ডার বলি সেই রোগটা। এখানে চেস্ট পেইন, অর্থাৎ কাশির কারণে, অর্থাৎ কফ যদি বুকে জমে যায় তাহলে কিন্তু এখানে বুকে ব্যথা হয়। এখানে হেমোপটাইসিস, যেটাকে বলি আমরা কাশির সাথে রক্ত আসা। এখানে ফ্লুরাই ফিউশন, এখানে ফ্লুরাই ফিউশন হওয়া। এখানে এম্পাসেমিয়া, এখানে এম্পা এমা যেটাকে বলি, এম্পা এমা বলতে পুরুরাই পুজ হয়ে যাওয়া, এটাকে বলা হয়েছে। রেসপিরেটরি ফেইলার, রেসপিরেটরি অর্থাৎ এখানে লাংসে যদি অক্সিজেন সরবরাহ না হয়
এবং অ্যাজমা, অ্যাজমা যেটাকে বলি আমরা হাঁফানি, তো এর জন্য আমরা যে টেস্ট গুলো করে থাকি সিবিসি, আরবিএস, ইসিজি, এক্সএ, সিআরপি, ইউএসজি, ফ্লিউরা, এমনকি কক স্পুটাম, তো এই এক্সএ তে কিন্তু এই রোগটা কিন্তু বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। তো এখানে কিছু মেডিসিন, মেডিসিনের নমুনা, আমরা অনেকবার আপনাদেরকে মেডিসিনের কথা বলেছি, তো আজকে শুধু মেডিসিনের কিছু নমুনা, যেমন হলো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে, এখানে অ্যান্টিহিস্টামিন জাতীয় দ্বারা চিকিৎসা করতে হবে, এখানে মন্টিলুকাস্ট দ্বারা চিকিৎসা করতে হয়, এখানে ডক্সোফাইলিন ইনহেলার, এখানে কর্টিকোস্টেরয়েড পিপিএ জাতীয়, এই ওষুধগুলো দ্বারা কিন্তু এখানে আমরা এই রেসপিরেটরি ডিজিজের ট্রিটমেন্ট করে থাকি। তো আপনাদেরকে আমি এর পূর্বে অর্থাৎ আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের হিউম্যান বডিতে যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেম অনুযায়ী, অর্থাৎ রেসপিরেটরি একটা সিস্টেম, এবং এই সিস্টেমে কোন ওষুধগুলো কাজ করে, কোন ওষুধগুলো বেশি ব্যবহৃত হয়, কোন ওষুধগুলো আমরা দিয়ে থাকি, এগুলো এতটুকু জানলেই কিন্তু আমরা চিকিৎসা যে আপনার ব্যবস্থাটা, অর্থাৎ আপনার চিকিৎসা সেবাটা আপনি খুবই দ্রুত এবং কার্যকরী ভাবে দিতে পারবেন। তো বিষয়টা হলো এরকমই। তো আমরা আজ এ পর্যন্তই আলোচনা করলাম, আগামীতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে আমরা শুধুমাত্র কৌশল জানানোর চেষ্টা করতেছি, এরপরও যদি রোগীর বেশি সমস্যা হয়, আপনারা যারা চিকিৎসা দিয়ে থাকেন, যারা বুঝেন তারা চিকিৎসা দিবেন, আর যারা বুঝেন না অবশ্যই দয়া করে পাশে বক্ষবেদী মেডিসিন অথবা এখানে হাসপাতালে পাঠানোর চেষ্টা করবে, অর্থাৎ এখানে মেডিসিন বা বক্ষবেদী ডাক্তারের কাছে পাঠাবেন, অথবা নিকটস্থ হাসপাতাল অথবা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।